প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। যশোর চাঞ্চল্যকর এরফান হত্যা মামলার অন্যতম আসামি যশোর এক ছয় হাতে গ্রেপ্তার। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। যশোর থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী উৎপল ঘোষের পাঠানো ডেস্ক রিপোর্ট। যশোর এক ছয় প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং নাগরিকদের জন্য ট্যাক্সি নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনায় উৎকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার সহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। যশোর সদরের খড়কি ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে এরফান আটাশ পেশায় মুদি দোকানিকে গত 22 ডিসেম্বর 2022 বিকাল 1600 ঘটিকার উক্ত এলাকার কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনজন সন্ত্রাসী হঠাৎ আক্রমণ করে ছুরি দিয়ে উপর ঝুপুরি কুপিয়ে তাকে হত্যা করে এবং সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরে র‍্যাব ৬ সিপিসি ৩ যশোরের গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে হত্যাকারীদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় 1 জানুয়ারি 2023 রাত আনুমানিক 11:40 ঘটিকায় র‍্যাব ৬ যশোরের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে স্ক্রুলেস ও চাঞ্চল্যকর মুদি দোকানি এরফান হত্যা মামলার একজন পলাতক আসামি যশোর শহরের কোতোয়ালি মডেল থানাধীন নিউ মার্কেট এলাকায় আত্মগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে 2 জানুয়ারি 2023 আনুমানিক রাত 30 ঘটিকার সময় শহরের পেজপাড়ায় অভিযান চালিয়ে মোহাম্মদ শাহিনের পুত্র মোহাম্মদ তহিদকে ২০কে আটক করে। আসামি তহিদকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে পূর্ব শত্রুতার জের ধরে সে সহ আরও চার পাঁচজন মিলে মুদি দোকানি এরফানকে হত্যা করে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামি তাওহিদের বিরুদ্ধে পূর্বেও যশোর কোতোয়ালি মডেল থানার মামলা নং ৮/৬/২০১৯ খ্রিস্টাব্দ ধারা ৩০২/৩৪ পেনাল কোড মূলে একটি হত্যা মামলা চলমান রয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।